তো বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো এই থাম্বনেলটা হয়তো আগে আমার ভিডিওর মধ্যে আপলোড দিয়ে আছে। তো আগের যখন আমি দাঁতে ব্রেসেস লাগাইছিলাম তখন দাঁত কিরকম ফাঁকা ছিল আর বর্তমান কিরকম আছে, তো এখানেই সব কিছু দেওয়া থাকবে পিকচার ভিডিও, তো আপনারা দেখে নাও। আর ভিডিওটা মজবুত মানে হতে চলেছে, ভিডিওটা অবশ্যই লাইক করবা কিন্তু। তো বন্ধুরা এই ফটোটা দেখতেছেন 6-7 বছরের আগের ফটো। তো আমার দাঁতে ফাঁকা ছিল কিন্তু আমি মুখ ছাপিয়ে রাখছিলাম, দাঁত বাই করি নাই এই ফটোটার মধ্যে। Till I get up, time is barely on our side. I don't wanna waste what's left. আমার এই ভিডিওটা হলো মানে যখন আমি দাঁতে ব্রেসেস পরাই তখনকার ভিডিও। আপনারা হয়তো দেখতে পারতেছেন আমার দাঁত কত ফাঁকা ছিল, ঠিক আছে, আর ওষো আসিল ফাঁকা ছিল। তো যাদের দাঁত মানে গ্যাপ নাই তাদের কিন্তু দাঁত তুলতে হবে, তুললে তাদের ব্রেসেস লাগাইতে হইব। তো আমার দাঁত দেখতে পারতেছেন, তো আমি যখন প্রথম ব্রেসেস লাগাইছি তখনকার ভিডিও আপনারা দেখতে পারতেছেন এই মুহূর্তে। তো বন্ধুরা এই ভিডিওর ফুটেজটা দেখতেছেন 2 মাস, ঠিক আছে, 2 মাস পরে আবার আমি মেডিকেলে ব্রেসেস টাইট দিবা যাই। তো তখনকার ফুটেজটা দেখতেছেন, তো আমার দাঁত তখন মানে যখন পুরনো ব্রেসেস লাগাই দিছিল তো সেগুলা খুললা তখন টাইট দিতে আসলো, মানে টাইট দিয়েছে। তো টাইট দিবার লেগে আমি আসছিলাম মেডিকেলে। তো তখনকার দাঁত আমার দেখেন এরকম ছিল, একদম এরকম, ঠিক আছে। তো আপনারা দেখতে পারতেছেন আমার দাঁত 2 মাস পরে এরকম আসলো, তো আবার টাইট দিয়ে দিছিল। তো বন্ধুরা ফাইনালি 3 মাস পর যখন আমার দাঁতে ব্রেসেস 3 মাস হয়েছে, তারপর আবার আর নেক্সট মাসে আবার যাইতেছিলাম দাঁতে ব্রেসেস দিবার লেগা, টাইট দিবার লেগা। তো আপনারা দেখতেছেন, তো আবার সেদিনও মেডিকেলে গেছিলাম দাঁতে টাইট দিবার লেগা, 3 মাসে কথাটা দাঁত চাপছিল। তো আজকের এই ভিডিওটার মধ্যে পাই যাবার 3 মাসে কথাটা দাঁত চাপছে। তো আজকের এই ভিডিওটার মধ্যে দেখতে থাকো আপনারা, ভিডিওটা অবশ্যই যদি ভালো লাগে প্লিজ লাইক করে দিও। আপনাদের যদি কোনো মানে কি কম গাইছে আপনারা বুঝতে আছেন, এটা আমরা দেখতে আছেন 3 মাসের পরে দাঁতটা আমার অনেক কিন্তু চাই পাই গেছিলো। তো আপনারা দেখতে আছেন জাস্ট মানে অনেক জানতো একদম চাপা চাপা লাগতেছে, ঠিক আছে, ফাঁকা আছে কিন্তু অনেক ফাঁকাটা মানে চাপ ছিল, ঠিক আছে। আর বন্ধুরা এই ফুটেজটা দেখতে আছেন 6 মাস পরে। তো আমি একবার লকডাউনে যাইতে পারি নাই, তো এটা 6 মাস পরে আর ফুটেজ মানে নিতে পারি নাই, ভিডিও করতে পারি নাই। তো 6 মাস পরে আপনারা দেখতে আছেন, 6 মাস পরে আমি দাঁতে পুরো প্রচুর মানে ব্রাশ করতেছিলাম, তো মানে আমার দাঁতে কোনো ব্যথা করছিল না। 6 মাস হয়ে গেছে, হয়তো দাঁতে ব্রেসেস পরালে 1-2 দিনই ব্যথা করে, তারপরে আর ব্যথা করে না। তো আপনারা দেখতে আছেন এখন মানে 6 মাসের ফুটেজটা, তো অনেক আমার দাঁতের মানে অনেক কিছু সাই পাগি সালগা, ঠিক আছে। তো বন্ধুরা এই ফুটেজটা দেখতে আছেন 7 মাসের ফুটেজটা, তো অনেক আমার দাঁতের গ্যাপ সই লেগে গেছে গা, মানে জাস্ট অল্প অল্প মানে অল্প গ্যাপ আছে, হয়তো আর 2 মাস ড্রেস। তো বন্ধুরা দেখেন আমার 7 মাসে দেখেন কথাটা দাঁত মানে আমার দাঁতে গ্যাপই নাই করতে লাগে, দেখতেছেন অনেক ভালো হয়ে গেছে 7 মাসে একদম দাঁতে। হয়তো আর 2 মাস পরে আমার দাঁতে ব্রেসেস মানে খুলে দেবে, তো আপনারা নিচে দেখতে আসেন পুরা মানে কি কম গাইস, মানে ব্রেসেসের মাধ্যমে দাঁত মানে অনেক ভালো হয়ে গেছে 7 মাসে একদম কম দিনের করতে লাগে। তো বন্ধুরা আমার 8-9 মাসে আমার দাঁতে ব্রেসেস খোলা দেওয়া হয়। তো আপনারা এখনকার দাঁত দেখতে আছেন আর আগের দাঁত কিরকম ফাঁকা ছিল, হয়তো আপনাকে এই ভিডিওটার মধ্যে সম্পূর্ণ দেখাইলাম। তো আপনারা দেখতে আছেন দাঁত কোনো গ্যাপ নাই, ঠিক আছে। তো এখন খোলার পালা মানে খোলার ভিডিও আছে, এগুলাও আপনাকে দেখাবো। তো বন্ধুরা আর কি কমো, তো আমি আগের দাঁতগুলো দেখাই, আগের ফটোগুলো দেখাই। এই দেখেন যখন দাঁতে আমি ব্রেসেস পরাই, ঠিক আছে, তো ব্রেসেস পরানোর পর 2-3 মাস পরের এই ভিডিওটা, 4 মাস না 5 মাস, এটা হলো 2 মাস পরের ফটোটা।
তো বন্ধুরা এটা দেখতে আসছেন পুরো দাঁত মানে কমপ্লিট আমার দাঁত ঠিক হয়ে গেছে তো খোলার মানে ব্রেসেসগুলো খুলা দিতে আছে তো আপনারা দেখতে আসছেন 8-9 মাসের পরে আমার দাঁত মানে ব্রেসেস খুলে দেয় তো আপনারা আপনারা মানে কিছুমান আছে না দাঁতে ব্রেসেস পরালে অনেক টাইম লাগে 1-2 বছর লাগে তো আমার 8-9 মাসেই কিন্তু দাঁত ঠিক হয়ে গেছে তো কইতে কইতে ফাইনালি গাইস মানে দাঁতের ব্রেস খুইলা মানে অনেক সাফা করে দিছে তো আমার আগের দাঁত কিরকম আসিল আর এখনকার দাঁত কিরকম দেখো তো আপনারা যদি নিচে কমেন্ট করে জানিয়ে দাও কিরকম লাগতেছে দাঁতগুলো তো অবশ্যই মানে কম সময় যে এত সুন্দর মানে চিকিৎসা মানে কিরকম গাইস মানে আমার তো মনের ভিতরে ফুর্তি লাগতেছে তো আমার তো মানে রিলিজ দিয়ে দেবো এখন তো এখানে আপনারা যারা যারা ভাবতে আছেন যে দাঁত ড্রেসেস খোলানোর পরে মানে রিটার্নার নাকি কয় ক্যাপ লাগিয়ে দেয় তো আমার মানে ক্যাপটা মানে ভিতর দাঁতের ভিতর দিয়ে মানে একটা ফিক্স সিস্টেম লাগিয়ে দিছে তো আমার কোনো ক্যাপ দেয় নাই ঠিক আছে তো ভিতরে ওটা একটা ওয়ার দেয় মানে ভিতর সব দিয়ে মানে লাগিয়ে দিছে তো আমার কোনো ক্যাপ পরতে লাগবো না ঠিক আছে তো এটা ওইটা 1 বছর পরলেই হয়ে যাবো তো আমি কোনো ক্যাপ পরবো না ঠিক আছে Till I get up, time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all. তো গাইস কি কম আশা করি ভিডিওটা অনেক ভালো লাগছে তো আর কি কম এখানে অনেক ভিডিও দেখাইলাম ঠিক আছে তো চলো আজকের ভিডিওটা যদি ভালো লাগে থাকে তো প্লিজ অবশ্যই সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা আর নেক্সট ভিডিও তো দাঁতের ভিডিও আসবো ঠিক আছে তো আপনারা যদি দাঁতে ড্রেসেস লাগামো ভাবতে আছেন তো দেরি করো কেলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো ঠিক আছে তো আমি তো আপডেট দিয়ে থাকবো আমি আছি তোমাদের সামনে ঠিক আছে চলো বাই টাটা গুড বাই।